পিরোজপুরের লোকাকাটি আয়রন ব্রিজ ভেঙে গেছে, এতে বন্ধ হয়ে গেছে হুলারহাট কলাখালী সরূপকাঠি সড়কের যোগাযোগ ব্যবস্থা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জিয়াউল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। পিরোজপুর হুলারহাট কলাখালী সড়কের এই লকাকাটি নামক স্থানে একটি সড়ক ও জনপদের আয়রন ব্রিজ ছিল। ব্রিজটি 30 থেকে 35 বছর আগে এটি আসলে নির্মাণ করা হয়েছিল। পাশেই হলো কচা নদী, তো কচা নদীর কারণে এখানে স্রোত, প্রচুর স্রোত, এই ব্রিজটি আয়রন ব্রিজ। ব্রিজটি আজকে বিকেলবেলা একটি বালু বোঝাই একটি পিকআপ উঠে ব্রিজের মাঝ বরাবর গেলে ব্রিজটি ওখান থেকে ডেবে ভেঙে পড়ে যায় খালের ভিতরে। তো পিকআপে 3 জন লোক ছিল, তারা সাতটে উপরে উঠতে পারলো। আসলে পিকআপটি এখনো সেই খালের ভিতরে নিমজ্জিত আছে। এই এলাকার সাথে পিরোজপুর, হুলারহাট, কলাখালী, লকাকাটি এবং স্বরূপকাটি সহ বিভিন্ন এলাকার সাথে আসলে এই টোনার সাথে এইটি একমাত্র যোগাযোগের মাধ্যম। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ সদরের সাথে আসা যাওয়া করে এবং এখান থেকে তারা তাদের প্রয়োজনীয় কাজবাজ করার জন্য সদরের সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম। তো এই ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে আসলে এই এলাকার সাথে টোটাল 5 থেকে 7টি ইউনিয়নের সাথে টোটাল সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানের মানুষজন তারা আমাদেরকে জানিয়েছে আসলে ব্রিজটি দীর্ঘদিন যাব ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সড়ক ও জনপদ এখানে আসলে ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তবে এই ব্রিজ ভেঙে ফেলার ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি আমাকে আসলে যেমনটি জানিয়েছেন ব্রিজটি আসলে দীর্ঘদিন পুরনো হওয়ার কারণে আসলে ঝুঁকিপূর্ণ ছিল। তারা ইতিমধ্যেই এটিকে আসলে নির্মাণ করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পর্যায়ক্রমে তারা এটাই টেন্ডার বাস্তবায়নের পরে ব্রিজটি কাজ শুরু করবে এমনটি জানিয়েছে। তবে আগামীকাল সকাল থেকে এই ব্রিজের মানুষের চলাচলের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আগামীকাল সকাল থেকে তারা শুরু করবে, যে মানুষের চলাচল করতে পারে এমনটি উপযোগী করার জন্য আগামীকাল সকাল থেকে তারা কাজ শুরু করবে এমনটি জানিয়েছে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ। তিনি আরো বলেছেন যে পাশে যেহেতু কচা নদী, সেই কচা নদীতে বালু উত্তোলন করে যে বলগেটগুলি, সেই বলগেটগুলি এই ব্রিজের নিচ থেকে আসা যাওয়া করার কারণে মাঝে মধ্যেই ধাক্কা আসলে লাগতো এমনটি তিনি জানিয়েছেন, তার কারণে হয়তো এটা নাজুক অবস্থায় হয়ে গেছে। তো এই ছিল পিরোজপুর কলাখালী থেকে ব্রিজ ভাঙার সর্বশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুরে।